আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাস থেকে যে সকল বাংলাদেশি এবং প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরও একটি নতুন ভিডিওতে, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রিয় সৌদি আরব প্রবাসী ভাইয়েরা, আপনারা যারা গৃহকর্মী ভিসাগুলোতে বর্তমানে সৌদি আরবে আছেন, তো গৃহকর্মী ভিসা বলতে আপনার হচ্ছে আমেল মঞ্জিল, সাওয়াখাস, মাজরা, আমেল তাব্বাক সহ গৃহ সংক্রান্ত যত রকমের ভিসা আছে তাদের জন্য কিছু আইন পরিবর্তন করা হয়েছে, তাদের কিছু সুযোগ সুবিধা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যেগুলো আগে ছিল না। তো আমি একটা একটা করে বলতেছি, আপনারা মনোযোগ সহকারে শোনেন। প্রথমেই হচ্ছে মালিক পরিবর্তনের সুযোগ। তো এখানে মালিক পরিবর্তন বলতে যে দেখা যায় তো অনেক সময় নিজের কফিল তার বাইরের নামে বা তার চাচা বা তার অন্য কোনো পরিচিতর নামে কর্মীর অনুমতি ছাড়াই তাকে কি ট্রান্সফার করে দিত, কিন্তু এখন থেকে সেই বিষয়টা থাকছে না, সে পারবে না করতে। করতে হলে অবশ্যই আপনার অনুমোদন লাগবে, সে যখন তলব দিবে তখন আপনার অনুমোদন ব্যতীত বা আপনার অনুমতি ব্যতীত আপনার এই ট্রান্সফারটা কমপ্লিট করতে পারবে না আপনার কফিল। তার পরবর্তীতে যে সুযোগ সুবিধা আছে সেটা হচ্ছে অ্যাপসের আফরাদ নামে একটি অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা খুব সহজেই মালিক পরিবর্তন করতে পারবেন। কিন্তু এক্ষেত্রে যে শর্তটা রয়েছে, এই শর্তটা হচ্ছে অবশ্যই আপনার মালিক, বর্তমান যে মালিক থাকবে তার অনুমোদন থাকতে হবে। এখন মালিক পরিবর্তনের সুযোগ আপনি পাচ্ছেন কিন্তু আপনার কফিল আপনাকে অনুমতি দিচ্ছে না, বর্তমান যে আপনার স্পন্সর রয়েছে সে আপনাকে অনুমোদন না দিলে বা অনুমতি না দিলে সেক্ষেত্রে আপনি ট্রান্সফার হতে পারবেন না। এখন আপনার মালিক যদি আপনাকে অনুমোদন দেয় তখন হচ্ছে অ্যাপসের আফরাদ যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার নতুন যে স্পন্সর সে আপনাকে তলব দেবে। দেন হচ্ছে তলব দেওয়ার পর যদি আপনার মালিক অনুমোদন দেয় তারপর হচ্ছে আপনি অ্যাপসের আফরাদ অ্যাপ্লিকেশনের মাধ্যমেই আপনি সেই তলবটাকে অ্যাকসেপ্ট করবেন। সেখানে সম্পূর্ণ ডিটেলস থাকবে, কত ঘন্টা ডিউটি, কাজ কর্ম সব কিছু থাকবে স্যালারি সহ। দেন হচ্ছে আপনি অ্যাকসেপ্ট করার পরপর আপনার তলবটা স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ অটোমেটিক্যালিভাবে সেটা গ্রহণযোগ্য হয়ে যাবে, অ্যাকসেপ্ট হয়ে যাবে, ট্রান্সফার কমপ্লিট হয়ে যাবে। তারপর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে আগে যেই সুযোগটা আপনারা পেতেন না, সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় তারপর হচ্ছে লেবার কোর্টের অনেক সুযোগ সুবিধাগুলো আপনাদের জন্য ছিল না, এখন থেকে সেগুলো উন্মুক্ত করা হয়েছে। এখন থেকে আপনারা সেই সকল সুযোগ সুবিধাগুলো অন্যান্য বিষয়ের লোকেরা পায়, আপনারাও এখন থেকে সেই সকল সুযোগ সুবিধাগুলো পাবেন। তো আরেকটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাদেরকে কিন্তু ডিজিটাল কন্ট্যাক্ট করতে হবে। এতদিন কিন্তু আপনাদের ডিজিটাল কন্ট্যাক্টটা ছিল না, আপনাদের লিখিত আকারে কন্ট্যাক্ট ছিল। তো এক্ষেত্রে অনেকেই বিপাকে পড়েছেন, কপিল জোর করে কন্ট্যাক্ট করে নিত, অরাকার ভিতরে সাইন করে নিত। তো এখন থেকে এটা করতে পারবে না, এখন থেকে প্রত্যেকেরই ডিজিটাল চুক্তি হবে এবং প্রত্যেকেই আপনার ডিজিটাল চুক্তির মাধ্যমে সম্পৃক্ত থাকবেন, আপনাদের এই চুক্তিগুলো কমপ্লিট হবে, এটা লাজিম আপনাদেরকে করতে হবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।